এখানে এমন বাংলা বলতেছে ইংলিশ বলতেছে উনি কা জানে আরে ভাই তুই আমার তেল নে আমার স্বামী তো আমি ডাকতেছি যে বাতে যে মানুষ আমি নাম করতে পারবো তারা সবাই আসার ছেলে তিরে নাম্বারে হারদাস গাজা ব্যবসা করে রবীন্দ্রনগর বাজারে সাধারণ মোহাম্মদ বেসে এরপরে সরাবতী মানুষ বিকাশ মোহাম্মদ বেসে হারুন মোহাম্মদ বেসে অনেক প্রচন্ড ছত্র পরিবারের মত বেসে এই মুহূর্তে সরকারের কাছে চাইতেছি যে জুয়া খেলাটা যে গাঁজা গাঁজা খাওয়াটা ব্যবসা করার যে তারা ব্যবসা করে মদ জুয়া আর গাঁজা এই তিনটা যাতে আমরা ফারার থেকে যেটা তুলে দেওয়ার লাগে সরকারের কাছে এতটুকুই আমরা আবেদন রবীন্দ্রনগরে কিছু কিছু ব্যক্তি যারা মদ বিক্রি করছেন তারা অর্থনৈতিক অভাবের কারণে মদ বিক্রি করছেন না এখানে এই মদ বিক্রি করার কারণে ওই গ্রামের মধ্যে অবাধে বিভিন্ন জায়গা থেকে অপরিচিত লোক নাম্বারবিহীন গাড়ি এবং এখানে ভালো মন্দ সবাই উপস্থিতি এবং রাত্রে ১২টা ১টা সমস্ত অবাধে যাতায়াত এবং ওই যারা উপস্থিত এই মহিলারা তাদের কাছ থেকে শুনতে পাই যে তারা নাকি কিছু কিছু মহিলারা রাত্রেবেলা মদতির যন্ত্রণায় রাস্তা থেকে জমিনে গিয়ে শুইতে হয় গোপনে নিজেকে রাখতে হয় মদতির তাণ্ডবে